আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বছরের প্রথম আনবক্সিং ভিডিও। তো আনবক্সিং ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেন, আর আমি নিজেও খুব পছন্দ করি, কারণ এখানে নতুন নতুন বই দেখা যায়, তো তো খুবই ভালো লাগে আর কি। তো আজকে যে বইটি আমি আপনাদেরকে দেখাবো, এখানে মোট চারটি বই আছে। তো প্রথমের দিকে আমি যে বইগুলোর কথা বলবো তা হচ্ছে যে এই বইগুলো আমি 2021 সালে কিনতে চেয়েছিলাম, কিন্তু লেট করতে করতে 2022-এর একদম প্রথম দিকে কিনে ফেলেছি। যদি কিনে ফেলেছি বললে ভুল হবে, কারণ প্রথম যে দুটি বই তা আমাকে আমার এক আপু গিফট করেছে, এবং এই দুটি বই আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম। এবং এই বই দুটো কিন্তু খুবই সুন্দর এবং খুবই উপকারী বই, যা নাকি সবার বাসায় থাকা উচিত। তো সবার আগে আপুকে ধন্যবাদ, তিনি আমাকে এই বইগুলো গিফট করেছেন বলে। এবং আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন যেন সে সামনে আমাকে আরও বেশি বেশি বই গিফট করে। তো আজকের ভিডিও যতগুলো বই আছে তা আমি কিনেছি ইসলামিক বইঘর থেকে। তো আপনারা ইসলামিক বইঘর দেখে আসতে পারেন, তাদের ফেসবুকে পেজ আছে এবং তাদের একটি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দের যে ধরনের বই দরকার তা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমরা বলবো আমাদের আনবক্সিংয়ের কথা। তো আনবক্সিং এখন আমরা দেখাবো না, কারণ আনবক্সিং করতে গেলে একটু সময় লাগে, আমরা সরাসরি বই দেখবো। তো প্রথম যে বইটি তা হচ্ছে আর কি আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছি, তা হচ্ছে এই বইটি, মহিমান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ। এটি হচ্ছে সিয়ান পাবলিকেশন থেকে। তো এটি তো অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অল্প একটু, পুরোটা আমি দেখাইনি আপনাদেরকে, এক খণ্ডে সমাপ্ত এই বইটি। তো এই বইটি কিন্তু আপনারা সবাই কিনতে পারেন। এই বইটির নির্ধারিত মূল্য হচ্ছে 990 টাকা। তো আমিও 990 টাকা দিয়ে কিনেছি। তো বইটির কিন্তু যে দেখুন আপনারা এটার অর্থের মধ্যে কীরকম করে লেখা আছে, যে প্রতিটি শব্দে শব্দে অর্থ আর কি। তো সাধারণ দেখা যায় কি পুরো একটি অর্থ দেয়া থাকে, তো এটার পাশে অর্থ দেয়া আছে, কিন্তু প্রতিটি অক্ষরের শেষে একটি করে আর কি অর্থ দেয়া আছে, যা নাকি আপনার পড়ার সময় অনেক সুবিধা হবে এবং একই সাথে আপনার বোঝার জন্য অনেক সুবিধা হবে। এটি হচ্ছে আমাদের প্রথম বই, এবং এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বই। তো আমাদের দ্বিতীয় বইটি হচ্ছে, দেখুন উপরে কিন্তু কভার দেয়া আছে খুবই সুন্দর, এবং এর নাম হচ্ছে আল কোরআনুল কারিম সরল অর্থানুবাদ। তো এটি কিন্তু অর্থের জন্য খুবই বিখ্যাত, অনেকের কাছে আমি দেখেছি এ বই, তারা নাকি পড়ে। তো আমি ভাবলাম যে এটাও আমি চেক করে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে না, এটা অর্থটা খুবই সহজ, তো আমিও সংগ্রহ করি। তো এটি প্রকাশিত হয়েছে কাশফুল প্রকাশনী থেকে, এবং এটার ভাষান্তর হয়েছে আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। তো এই বইটির ভিতরে আপনারা একটু দেখুন, এটাও কিন্তু খুবই সুন্দর, এবং এটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটার দাম 940 টাকা, কিন্তু এখানে আরও ছাড় দিয়ে আপনারা একটু কম দামে পাবেন। আমি খুব সম্ভবত 665 কি 700 টাকার মধ্যে কিনেছিলাম, আপনাদের মনে আছে। তো এটা আপনারা দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু অর্থের জন্য, যারা নাকি অর্থ খুঁজেন তারা কিন্তু এই বইটি দেখতে পারেন, খুবই প্রিমিয়াম একটি বই। এবং বিয়েতে যদি কাউকে উপহার দিতে চান, এরকম বই কিন্তু খুবই হেল্পফুল হবে, এবং আপনার জন্য কিন্তু সৎকায় জারিয়ার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বই, এবং খুবই অসাধারণ একটি বই, এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির বই আর কি। তো এরপর হচ্ছে আমাদের শেষ যে বইটি, সরি শেষ না, আমাদের 3 নম্বর যে বইটি। তো আমাদের 3 নম্বর বইটি হচ্ছে হৃদয়ের দিনলিপি। এটি ইমাম ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং এই বইটি আমি আসলে নিজে থেকে কিনিনি, এটা আমাকে আসলে অনেকে বলেছে বইটি কেনার জন্য, যার কারণে আমার কাছে মনে হলো না কিনে ফেলি। তো বইটি নাকি খুবই ভালো এবং খুবই নাকি শিক্ষণীয় বই, আমাকে এক ভাই বলেছেন। এই বইয়ের নাকি প্রতিটি পৃষ্ঠার মধ্যে নাকি নানা রকম শিক্ষা দেওয়ার কথা আছে। তো ভাবলাম যে এরকম বই তো আমার খুবই পছন্দের, তো ভাবলাম তাক ভাই যখন বললো তাহলে কিনে ফেলি। এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে, এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে 780 টাকা, যদি আমি আরও কম দামেই কিনেছি আর কি। তো আপনারাও কিনতে গেলে কম দামেই পাবেন, এই দাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা কোনোটাই ফিক্সড প্রাইস না। শুধুমাত্র যে প্রথম যে দেখালাম কোরআন শরীফটি, সেটি হচ্ছে ফিক্সড প্রাইসের আর কি। তো এই হচ্ছে আমাদের 3টি বই। এরপর হচ্ছে আমাদের চতুর্থ বইটি। তো চতুর্থ বইটি আমি আপনাদেরকে দেখাবো না, কারণ সেই বইটি হচ্ছে শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য। তো আপনাদের মধ্যে কে বিবাহিত কে অবিবাহিত তা আমি কীভাবে বুঝবো, তা আমি সেই বইটি দেখালাম না। সেই বইটি যদি আপনাদের খুব বেশি জানতে ইচ্ছা করে, সেই বইটি লিখেছে ডাক্তার শামসুল আরেফিন ভাই, তিনি লিখেছেন এই বইটি। আমি একে আপনাদেরকে এতটুকু বলতে পারলাম আর কি। তো বাকি বইয়ের নামও বলতে পারবো না, কী বিষয় বই সেটাও বলতে পারবো না। তো সেটা আপনারা যদি বেশি আগ্রহ থাকে খুঁজে নিয়ে না আর কি। তো এই হচ্ছে আমাদের 3টি বই এবং 1টি না দেখা বই আর কি, মোট 4টি বই কিনেছি আমি। তো এর মধ্যে 2টি তো আমাদের গিফটই ছিল আর কি। তো খুবই ভালো লাগলো প্রথম আনবক্সিং করে, এবং একই সাথে এই যে এত ভালো ভালো বই, এই 2টি বই তো আমি খুব আগে থেকে কিনতে যাচ্ছিলাম, যার কারণে আমার খুবই এক্সাইটেড ছিলাম আমি যে এটা কবে আসবে আমার কাছে। তো খুবই ভালো লাগলো,
যে বছরের প্রথম দিকে এসে গিয়েছে। এবং এই মাকতাবাতুল হাসানের যে বইটি তা তো আমি আসলে অনেকের কাছে দেখেছি বা শুনেছি, তারা আমাকে বলেছে। তো আমি যখন বাসায় আসার পর পড়লাম তখন দেখলাম না ভালোই লাগছে আর কি, কয়েকটি পৃষ্ঠা পড়েছি, দেখে মনে হলো না ভালোই হবে আর কি। তো এই হচ্ছে আমাদের প্রথম আনবক্সিং ভিডিও। তো আশা করি সামনে আমরা আরও অনেকগুলো আনবক্সিং করতে পারবো, কারণ আনবক্সিং ভিডিওগুলি করা খুবই মজার আর কি। তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।